হ্যালো বন্ধুরা, তো আজ 14 ডিসেম্বর 2020। তো আজকের কুইজ প্রতিযোগিতায় তো আজকের যে প্রশ্নটি রয়েছে, 1947 সালে কোথায় মহাত্মা গান্ধীর সঙ্গে শেখ মুজিবুর প্রথম সাক্ষাৎ হয়? তো এই প্রশ্নটি আমি বের করলাম একটি বই থেকে। বইটির নাম হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান। এই বইটিতে আপনারা 81 পৃষ্ঠারে গিয়ে আপনারা প্রশ্নটি দেখতে পারেন। তো আমি 81 পৃষ্ঠারে এখন গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো 81 পৃষ্ঠার গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমরা 81 পৃষ্ঠারে এসে গেলাম। তো 81 পৃষ্ঠারে আমরা দেখতে পাচ্ছি, তো আমি এটা সব সম্পূর্ণটাই পড়লাম, পড়ে বুঝলাম, ঠিক আছে। প্রথমত গিয়েছিল ব্যারাকপুর, সেখানে তারপর মহাত্মা গান্ধীর সাথে সাক্ষাৎ হয়নি। তিনি রবিবার ছিলেন ওই দিনটি, রবিবারে কারোর সাথে তিনি দেখা করেন না। তো এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, আমি দেখাচ্ছি। তো এখানে রয়েছে মহাত্মাজি রবিবার কারোর সাথে কথা বলেন না, ঠিক আছে। তো শেষে দেখা হয়েছিল। তো আমি পুরোটা পড়ে আপনাদের সঠিক উত্তরটা বের করলাম, ঠিক আছে। তো আপনারা এই বইটি অবশ্যই সঠিক উত্তর, ঠিক আছে। তো আপনারা বইটি থাকলে আপনারা নিজে দেখতে পারেন। তো প্রথম দেখা হয়েছিল নারিকেল ডাঙ্গায়, ঠিক আছে। তো বন্ধুরা, এইটা হচ্ছে সঠিক উত্তর। তো আমরা এখন অ্যানসারটি দেব। তো অ্যানসারটি দেওয়ার জন্য আপনারা অ্যাপস থেকে অ্যানসারটি দিতে পারেন বা ওয়েবসাইট থেকে। আমি অ্যাপস থেকে দেব, অ্যাপসে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে কুইজ একটি অপশন, এখানে কুইজ লেখাটি রয়েছে, কুইজে ক্লিক করবেন। লেখার পর আপনারা নারিকেল ডাঙ্গা ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, তো সাবমিট ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।